গাইস, গরমে কিন্তু এখন নতুন নতুন গাঁটি উঠছে, আর এই গাঁটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে গাইস। তো এই গাঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, খুবই সহজভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। গাঁটি দিয়ে আমরা মাছের ঝোল অনেক রকমই খেয়ে থাকি, বা শুধু আলু দিয়ে, তো সেখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আজকে দেখাবো কীভাবে বানাবো। তো এগুলোকে ভালো করে কেটে আগে আমরা ধুয়ে নেবো। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়িগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। আর একটু বড়ো সাইজের চিংড়িগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে, আর গন্ধটাও খুব ভালো লাগে। চিংড়িগুলো ভালো, অনেকটাই বড়ো। আর এবার আমরা ফোড়ন দিয়ে গাঁটিটাকে ভেজে নেবে। তো তেজপাতা, জিরে ফোড়ন দেবে, জিরে দিয়ে দিয়েছে। এবার এটার মধ্যে তেলটা যেহেতু গরম আছে, সঙ্গে সঙ্গে ফোড়নটা পুড়ে গেছে, তো এবার গাঁটিগুলো দিয়ে দেবে। আর গাঁটি কিন্তু আমরা সিদ্ধ করবো না, এটাকে মা ভেজেই বানাবে, তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। অনেকেই তো অনেক রকম মশলা দিয়ে গাঁটি বানিয়ে থাকে, তো আজকে আমরা শুধু বানাবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো, সেটা দিয়ে কিন্তু আমরা বেশ ভালো করে গাঁটির মশলাটা তৈরি করে নেবো। গাইস, গাঁটি ভালো করে ভাজা হয়ে গেছে, আর সচল অচল তো সবাই গাঁটি সিদ্ধ করে বানায়, কিন্তু আমরা এইভাবে ভেজে বানাই, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যে লললে ব্যাপার সেটাও কিন্তু একদম থাকে না। তাই মা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিল, দিয়ে আর হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমরা মশলা দিয়ে দেবো। গাইস, গাঁটিটা ভালো করে একদম ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে, যেরকম সচরাচর আমরা আলু ভাজি ওরকমভাবে ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার মা যে মশলাটা বানিয়েছিলেন পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেবে। দিয়ে যার সাথে যে চিংড়ি মাছটা আছে সেটাও দিয়ে দেবে। আমি দুটোকে একসঙ্গে খুব ভালো করে কষে নেব। আর যদি জল লাগে তাহলে কিন্তু অল্প অল্প পরিমাপ করে আপনারা জল দিয়ে দেবেন। চিংড়ি মাছ আর গাঁটিটা কিন্তু একদম ভালো করে কষে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমরা কিন্তু এক্সট্রা কোনো কালার এর মধ্যে মিক্স করিনি। তো এবার এর মধ্যে আমরা পরিমাপ মতো জল দিয়ে আমরা এটাকে ভেজে শুকিয়ে দেবো। পরিমাপ মতন জল দেবো, যদি আপনারা একটু ঝোল ঝোল করতে চান সেখানে কিন্তু জলের মাপটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমরা একদম গামাখা গামাখা করছি, তাই কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু জল দিচ্ছি। আর যদি আপনারা চান একটু আলু দিতে, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। গাঁটি কচুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে দেবো। গাঁটি কচুর তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, সব কিছু খুবই সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরকমভাবে তরকারি বানালে কিন্তু গাঁটি কচুর খুবই ভালো লাগে। আমরা তো সচরাচর অনেক রকম বানাই, কিন্তু এইভাবে একটুখানি বড়ো চিংড়ি দিয়ে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে জানাবেন কীরকম লেগেছে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। তো গাইস, গাঁটি কচুর তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, এবং খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর একটু মাখা মাখা হয়েছে, কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন একটু একটু ঝোল কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু একটু বেশি ঝোল করতেই পারেন, আমরা একদম মাখা মাখা করেছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তাই অবশ্যই কিন্তু আপনারা খেয়ে জানাবেন এরকম সুন্দর বড় চিংড়ি দিয়ে এরকম গাঁটি কচুর তরকারি আপনাদের কীরকম লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।